কিসের দেশ প্রেমিক? সে সাংবাদিক সম্মেলনে সেদিন বলতেছে শেখ হাসিনা, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ বিক্রি করব না, আমরা আওয়ামী লীগ স্বাধীনতা আনছি। তা আপনারা স্বাধীনতা আনছেন ভালো কথা, কিন্তু স্বাধীনতা তো আমরাই ধ্বংস করতেছি। বঙ্গবন্ধুর কন্যা কইয়া এটা মানুষকে ধোকা দিতে চান? বঙ্গবন্ধুর কন্যা যে কাজ করতে আছে সব তো বঙ্গবন্ধু বিরোধী। আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনি তো মারা যাইবেন না কি না, মানুষ মরবে না? তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? সে তো ভোট, যাতে জনগণের ভোট ভোট দিতে পারে, ভোট অধিকার সে ফিরে গেছিল, আর আপনি তো দেশের জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে গেছেন। 14 নির্বাচন, 18 নির্বাচন, 14 বিনা ভোটে নির্বাচন, 18 দিনের ভোট রাত্রে করলেন, এই আপনি 24-7 জানুয়ারি আপনি কি করলেন? দামি নির্বাচন করলেন। আপনি দেশটাকে বিক্রি করে দিতে আসেন। আপনার প্রত্যেকটা দেখেন, আজকাল আমরা যদি দেখি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জ, সে যে ক্ষমতা আসছে সে নির্বাচন আগে বলছে, কারণ ভারতের সৈন্য মালদ্বীপে আছে, উনি বলছে আমি প্রেসিডেন্ট হইলে আপনারা যদি ভোট দেন প্রথমেই আমি ভারতের সৈন্য মালদ্বীপের ভূখণ্ড থেকে তাদেরকে আপনি বের করে দেব, সবাই জানেন। এবং ঠিকই তিনি এই কথা বলাতে মহিজ সে বিজয় লাভ করে, প্রথমেই সে ভারতের সৈন্যদেরকে মালদ্বীপ থেকে সে তার বিতাড়িত করছে। আর আপনি খালি ভারতের তোয়াজ করেন, আপনি তোয়াজ করতেছেন, আর সাংবাদিক সম্মেলনে আপনি কেন যারা বলে দেশ বিক্রি করছে তারা করে, আমি করি না, আমি বঙ্গবন্ধুর কন্যা। তা আপনার বঙ্গবন্ধুর কন্যা তো খালি মুহে বলার দরকার নাই, আমরা দেখতেছি বাস্তবে দেশের জন্য আপনি কি করছেন। মানুষের দ্রব্যমূল্য কেনার কোনো ই নাই। আমার ভাই বলছে আসলে 300 টাকা কাঁচা মরিচের কেজি, 300 টাকা ডিম, একটা ডিমের দাম 15 টাকা। আপনার কোথায় গেছে? আলু 70 টাকা, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, আর উনি ওনার ওখানে এসি রুমে থাকিয়া মন্ত্রীকে নিয়ে ওনার চাটুকার চাই বসে, চাটুকার তো প্রাইম মিনিস্টার, আরে প্রাইম মিনিস্টার পিএম, দেশ সুন্দর চলতেছে, আর দেশ যে দুর্নীতিতে আজিজ সৃষ্টি হইতেছে, বেনজির সৃষ্টি হইতেছে, মতিউর সৃষ্টি হইতেছে, আসাদুজ্জামান সৃষ্টি হইতেছে, আরও একের পর এক এই ছাগল কাণ্ড থেকে শুরু করে দেশ যে সব লুটতে উঠতে শেষ, এই পর্যন্ত যত ট্রানজিট নৌপথ রাজপথ এবং আপনার এখন রেলপথ বাকি আছে সব যেতে আছে, এখানে কি বাংলাদেশের কোনো স্বার্থ আছে না ভারতের স্বার্থ? ভারতের স্বার্থ যেই চুক্তিগুলো করছে একটাও কি বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আপনি দেশকে ধ্বংস করবেন না।